আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র আমাদের ফেসবুক গ্রুপ এগারো হাজার মানুষের গ্রুপ হয়ে গেছে অলরেডি এবং সেটার সাথে প্যারালালি আরেকটা গ্রুপ চলছে আমাদের যে গ্রুপটা আন গ্রুপ অর্থাৎ আমাদের কিছু বন্ধু যারা ভালোবেসে নিজেদের ইচ্ছাতে একটা গ্রুপ তৈরি করেছেন ফেসবুকের গ্রুপ যেটা টিএসজি বা টেক্সাইকাই গ্রুপ নামেই চলছে সেই টেক্সাই গাই আন অফিসিয়াল গ্রুপেরও এক জন সদস্য সংখ্যা পূরণ হয়ে গেল আপনি চাইলে সেই গ্রুপেও জয়েন করতে পারেন ডেসক্রিপশানে সেই আন অফিসিয়াল গাই গ্রুপের লিঙ্ক রইল অবশ্যই আমি চাইবো আপনারা সেখানে জয়েন করুন আর আজকের টেকনিউজের শুরুতেই বলবো যে আমাদের সেট আবার চেঞ্জ হয়েছে কেমন লাগছে আপনাদের মতামতই শেষ কথা বলবে বারবার প্রতিটা টেকনিউজে পারলে আমি এই কথাটা বলি কারণ সত্যি আপনাদের মতামতই আমাদের চ্যানেলকে এত দূর নিয়ে এসেছে এটা আমার মনে হয় আর এরপর টেকনিউজের প্রথম খবরেই যাব আমরা প্রথম খবরেই আজকে বলবো দারুণ একটা খবর গেজেটস যেটা লিখ থেকে আমরা জানতে পাচ্ছি যে শাওমি একটা নতুন কিছু ক্যামেরা নিয়ে আসছে যেটা ফোনের ঠিক পিছনে একটাই বড় সড়ো ক্যামেরা হবে এবং সেই ক্যামেরাটাতে তিনশো বেশি লাইট নিতে পারবে অর্থাৎ স্মার্টফোনের ক্যামেরাতে এতদিন যেটা সমস্যা আমরা পেয়ে এসেছি লো লাইটে খারাপ পারফর্ম করে লো লাইটে ভালো ফটো ওঠে না কারণ আলো যত বেশি পাবে একটা ক্যামেরা ক্যামেরার এটা বেসিক রুল যত বেশি আলো পাবে ক্যামেরা তত ভালো সে ফটো তুলতে পারবে শাওমির এই ক্যামেরাটা তিনশো পার্সেন্ট বেশি আলো পাবে মানে ক্যামেরার পিকচার কোয়ালিটি কতটা ভালো হবে বুঝতে পাচ্ছেন। এবং ক্ল্যারিটি যেটা অর্থাৎ কতটা ছবির ডিটেলস ভালো হবে স্বচ্ছতা বেশি হবে ছবি কতটা ঝকঝকে হবে সেই ব্যাপারটা টোয়েন্টি পারসেন্ট বাড়ছে এছাড়াও স্টেবিলিটি বাড়ছে ইমেজের স্টেবিলিটি বাড়ছে মানে গিম্বলের মতো দেখতে অর্থাৎ বুঝতেই পারছেন ইমেজ স্টেবিলাইজেশন ব্যাপারটা আরও ভালো করে এখানে ইমপ্লিমেন্ট করা যাবে সেক্ষেত্রে এই নতুন টেকনোলজিটা নিয়ে আসছে এবং সেটা যখন আমরা কোনো ফোনে পাবো একদম দুর্ধর্ষ ব্যাপার হবে আমি সত্যি এই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবি রেডমি নোট এইট ফোনটা বহু মানুষ কিনেছেন বহুজন আমাদের চ্যানেলে তো প্রচুর দর্শক বন্ধুরা আছেন যারা রেডমি নোট এইট ফোনটা ব্যবহার করেন তারা অপেক্ষা করে হাফিত্তেস করে বসে আছেন যে সেই ফোনে কবে এমআইওয়াই টুয়েলভের আপডেট আসবে যদি আপনার কাছে রেডমি নোট এইটের গ্লোবাল ভেরিয়েন্ট থাকে তাহলে আপডেট আসা শুরু হয়ে গেছে এমআইআই টুয়েলভের আপডেট আপনি খুব শীঘ্রই এক্ষুনি হয়তো এতদিনে আপনার ফোনে পেয়ে গেছেন অথবা খুব শীঘ্রই পেয়ে যাবেন শাওমির তরফ থেকে রেডমি নোট নাইন নাকি রেডমি নোট টেন নাকি রেডমি নোট এক্স কী ফোন যে আসছে সেটা নিয়ে রীতিমতো কনফিউশন তৈরি হয়েছে যদিও রেডমি নোট টেন আসার টাইম হয়ে গেছে নভেম্বর মাসেই আসা উচিত যেরকম স্বাউমী প্রতি বছর করেছে সেই হিসাব ধরলে শোনা যাচ্ছে সেটার জায়গায় নাম হবে নোট এক্স আবার শোনা যাচ্ছে সেটার নাম নাকি হবে রেডমি নোট নাইন যার একটা অন্যরকম কোনো ভেরিয়েন্ট তবে যাই হোক না কেন সেটা রেডমি নাইনের সাথে খুব বেশি কিছু ডিফারেন্স থাকছে না এটাই লেটেস্ট লিক বলছে এবং একটা ডিফারেন্স অবশ্যই থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি সড়ো সেই ডিসপ্লেটাই থাকছে কিন্তু সেখানে পাঞ্ছোল থাকা সত্ত্বেও সেখানে থাকছে একশো কুড়ি হার্ডস রিফ্রেশ রেট এই হাই রিফ্রেশ রেট থাকার ব্যাপারটা এবার একটা নূতনত্ব এবং রেডমি নোট টেন বা নোট এক্স কি নামে কি হবে জানা নেই তবে দেখা যাক ফোনটা আসলে নভেম্বরেই চলে আসবে সব খবর আপনাদের অবশ্যই জানানো হবে কম্পিউটারের ব্যাপারে অনেকেই টেকনিউজ চান অনেকেই বলেন বলার জন্য আজকে কম্পিউটারের ব্যাপারে একটা খবর আছে এএমডি কোম্পানি তাদের যে রাইজন ফাইভ থাউজেন্ড এই চিপটা বা প্রসেসারটা লঞ্চ করেছিল সেই প্রসেসারটার আজকে বেঞ্চমার্ক স্কোর সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে সেটা ইন্টেলের ফ্ল্যাগশিপ প্রসেসার ইন্টেল আই নাইন সেই প্রসেসারকে বেঞ্চমার্কের স্কোরে পিছনে ফেলে দিয়েছে এএমডি অবশ্যই খুব ভালো কাজ করছে একটা সময় ছিল যখন এএমডি নিতে গিয়ে লোকে দুবার ভাবত সেই আমলে আমি নিজে এএমডি ব্যবহার করেছি যখন সবে আমাদের দেশগুলোতে এমডি আসা শুরু হয়েছিল তো সেই থেকেই আমি এএমডির এমডির ফ্যান কিন্তু এএমডি যে এইভাবে ইন্টেলকে একদিন পিছনে ফেলে দেবে ইন্টেলকে পেরিয়ে এতটা এগিয়ে যাবে ইন্টেলের পতনের কারণ হয়ে উঠবে সেটা বোধ হয় তখনও আমরা আন্দাজ করতে পারিনি ভালো লাগছে এ এমডি যে অবশ্যই ভালো কাজ করছে এটা দেখে ভালো লাগছে তবে মনোপলি যেন ক্রিয়েট না হয় এটা আমরা চাইবো যে ইনটেলও ভালো কাজ করুক সাথে প্যারালালি এএমডিও ভালো কাজ করুক নোকিয়া নোকিয়া আবারও আগের নস্ট্রেলজিয়া উস্কে দিতে চাইছে নোকিয়া সিক্স থ্রি জিরো আর নোকিয়া এইট থাউজেন্ড এই দুটো ফোনের কথা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কিপ্যাডওয়ালা ফোন ছিল মানে ফিচার ফোন যাকে বলে আর কি তো সেই ফোন দুটো নোকিয়া আবার নূতন করে লঞ্চ করতে চলেছে নতুন টেকনোলজি মানে ফোর দিয়ে সেই ফোনটাতে আরও কিছু ইম্প্রুভমেন্ট করে আলটিমেটলি জানি না ইম্প্রুভমেন্ট কতটা হবে নাকি সেই পুরনো নস্ট্রেলজিয়া হাতরাতে গিয়ে আমরা আরও খারাপ ফোন পাবো তবে নোকিয়া এটাকে আবার নিয়ে অ্যাপেল একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে যে টেকনোলজিটার মাধ্যমে আমাদের চোখের মুভমেন্টকে ট্র্যাক করা হবে মানে আমরা চোখের পলক ফেলে আমরা চোখ পিটপিট করা যেটা বলে সেরকম বিভিন্ন রকম কায়দা করে একবার চোখের পলক ফেললে ব্লিঙ্ক করলে সেটা একরকম হবে দুবার ফেললে একরকম হবে যেরকম আমরা টিডাব্লিউএস কন্ট্রোল করি না একবার ক্লিক করে দুবার টি ডাব্লিউএসে ট্যাপ করে ঠিক সেরকমভাবে চোখের মাধ্যমে আপনি ডিসপ্লেকে কন্ট্রোল করতে পারবেন এটা একটা বায়োমেট্রিক অথেন্টিকেশনের ক্ষেত্রে নতুন রকম দিগন্ত খুলে দেবে অ্যাপেল এরম একটা পেটেন্ট করেছে লিখ থেকে আমরা জানছি যে অ্যাপেল একটা কিছু ওয়ারেবেল অর্থাৎ অ্যাপেল ওয়াচ বা এরকম কিছু থাকবে যেটা আমাদের হাতের ফোর আর্মের সেটা বায়োমেট্রিক বা সেটা স্ক্যান করে ছবি নিয়ে নেবে সেই ছবি থেকে বায়োমেট্রিক অথেন্টিকেশন পাওয়া যাবে এছাড়া একটা ডিসপ্লে যে ডিসপ্লেটা আলাদা শুধু ডিসপ্লে কোনো কিন্তু ফোন নয় সেই ডিসপ্লেটা আমাদের চোখের মুভমেন্ট দ্বারা কন্ট্রোল করা যাবে এরকমভাবে অ্যাপেল নতুন কিছু কাজ করছে নতুন কিছু টেকনোলজি আনছে দেখা যাক সেটা কি হয় সেই ব্যাপারে অবশ্যই আগামী দিনে সব খবর আপনাদের জানাবো এবং এরকম সব লেটেস্ট খবর পাওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করব এবং তার জন্য আপনাকে একটা সিম্পল কাজ করতে হবে নিচে যে লাল সাবস্ক্রাইবার বাটনটা দুঃখ পেয়ে তাকিয়ে আছে আপনার দিকে সেটাকে টিপে আপনাকে তার মুখটা হাসি হাসি করে দিতে হবে আমরা পরের খবরের দিকে হুয়াবে প্রেমীদের জন্য আবারও ভালো খবর হুয়াবে যে চিপসেট এতদিন পাবে না এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কোয়ালকমের মতো কোম্পানি তারা আবার লাইসেন্স পুনর্নবীকরণ করার জন্য আবেদন করেছে যাতে তারা হুয়াবেকে চিপসেট সাপ্লাই করতে পারে মানে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে এরকম কোথাও যেন একটা ইঙ্গিত দেখা যাচ্ছে আমার ধারণা সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এখন পৃথিবীটা এমন জায়গায় পৌঁছে গেছে কোনো দেশ কোনো দেশকে ছাড়া চলতে পারবে না এটা হতে পারে না এখন সেই আগেকার দিনের মতো আমি তোমাকে বয়কট করলাম এক ঘরে করে দিলাম এরকম দিন আর নেই এই যুগ শেষ হয়ে গেছে তাই আমার মনে হয় যে আমেরিকার সাথে যে হুয়াবের ঝামেলা চলছিলো সেই ব্যাপারটা মিটে যাবে এবং সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে তবে তার জন্য একটু সময় লাগবে ধীরে ধীরে ক্রমশ সব হবে এবং হুয়াবের মতো এত বড় একটা কোম্পানি রাতারাতি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা হতে পারে না এটা আমার মনে ফোল্ডিং ফোন তো দু সালে মোটামুটি প্রচুর চলে আসছে এবং দু সালে ঘরে ঘরে চলে আসবে কিন্তু যেহেতু এটা নতুন টেকনোলজি তাই শুরুতে বেশ যন্ত্রণা দেবে কিন্তু আমাদের কারণ ফোল্ডিং টেকনোলজিটা ফোল্ডিং ফোনের ব্যাপারটা নানা রকমভাবে আসবে সেই সব দিয়ে একটা জায়গায় গিয়ে কোথাও গিয়ে একটা থিতু হবে সেই টেকনোলজিটা কিন্তু থিতু হওয়ার আগে নানা রকম ফোল্ডিং আমরা নানা রকম ফোল্ডের টেকনোলজি দেখতে পাবো যেরকম দুটো ফোল্ড তিনটে ফোল্ড চারটে ফোল্ড কটা ফোল্ড দেখতে পেতে পারি আমরা ওপো একটা পেটেন্ট ফাইল করেছে যেখানে আমরা ছটা ফোল্ড দেখতে পাচ্ছি একটা ফোল্ডিং ফোনে মানে ব্লক টাইপের ফোল্ডিংটা হবে ভাঁজ 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 ভাজ হয়ে আসবে একটা এরকমও ফোল্ডিং ফোন হবে সম্ভবত আগামী দিনে এবং বুঝতেই পাচ্ছেন জিনিসটা যে কী দাঁড়াবে এগুলো দেখতে খুব কৌতূহল হয় কিন্তু কিনতে খুব ভয় লাগে রিয়েলমির দুটো নতুন ফোন ইই সি সাইটে লিস্টেড হয়ে গেছে এবং সেই ফোন দুটোর মডেল নাম্বার থ্রি দিয়ে শুরু হচ্ছে রিয়েলমি দু হাজার উনিশ সালে যেসব ফোন লঞ্চ করেছিল তার মডেল নাম্বার ওয়ান দিয়ে শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালে যে ফোনগুলো তার মডেল নাম্বার শুরু হয়েছিল টু দিয়ে আর যেটা দু সালে ফোন আসবে সেটা অবশ্যই আমরা ধরে নিতে পারি দুয়ে দুয়ে চার করে যে সেটা হবে থ্রি দিয়ে শুরু সেক্ষেত্রে এই ফোন দুটো সম্ভবত দু হাজার একুশ সালেই আসবে এবং লিক বলছে এই দুটো ফোনই নাকি রিয়েলমি এইট আর এইট প্রো নামে আসবে অর্থাৎ রিয়েলমি এইট নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেল রিয়েলমি এইট আসবে এবং সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতেই চলে আসবে যেরকম আমরা ট্রেন্ড দেখছি সব কোম্পানি তাড়াতাড়ি ফোন লঞ্চ করে দিচ্ছে রিয়েলমির ফোন রিয়েলমি এইট এমনিতে নর্মালি লঞ্চ হওয়া উচিত ফেব্রুয়ারি মাসে দু সালে দেখা যাক হয়তো জানুয়ারিতেই লঞ্চ হয়ে যাবে যারা রিয়েলমি সেভেন আর সেভেন প্রো কিনবেন ভাবছিলেন তাদের জন্য খবরটা কেমন সত্যি ভাবতে দুঃখ লাগে কোম্পানিগুলো এত তাড়াতাড়ি এত দ্রুত ফোন লঞ্চ করছে এবং সেই ফোনগুলোর কোয়ালিটিও সেগুলোর দিকে অতটা নজর দিচ্ছে না আপডেট ভালো দিচ্ছে না আলটিমেটলি কোন দিকে যাচ্ছি আমরা আমি জানি না সত্যি এই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে চিন্তায় ফেলে দেয় এটা আমাকে যাই হোক আজকের টেকনিউজ এখানেই শেষ করবো টেকনিউজ কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়